নির্বাচন ঘোষণার পর আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, শুক্রবার সাংবাদিক সম্মেলনে তারা উল্লেখ করেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এই আদর্শ নির্বাচনী আচরণবিধি সারা রাজ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে প্রশাসন সম্পূর্ণ করছে বলে উল্লেখ করেন জেলাশাসক। বিভিন্ন ইলেকশন রিলেটেড যে মেজার সেগুলি আমরা যেটা নিয়েছি সেগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। তো আপনারা সবাই জানেন যে ইলেকশন অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের যে মডেল কোড অফ কন্ডাক্ট রিলেটেড, সেই মডেল কোডের এনফোর্সমেন্টের জন্য প্রথম থেকে শুরু হয় বিভিন্ন জায়গায় যে একটি ডিফেসমেন্ট ড্রাইভ। তো আমাদের সমস্ত কটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে সেই অ্যান্টি ডিফেসমেন্ট ড্রাইভ চলছে, আর বিভিন্ন জায়গা থেকে যেগুলি এমসিসি তে পারমিটেড না, সেই সমস্ত ফ্ল্যাগস, ব্যানার্স, পোস্টার সেগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের টিম সেগুলি রিমুভ করছে। তাছাড়া এই এমসিসি এনফোর্সমেন্টের সাথে সাথে অন্যান্য যে সমস্ত বাধ্যবাধকতা থাকে সেগুলিও আমরা টাইম টু টাইম চেক করছি। আর আপনাদের আগেও যেটা আমরা বলেছি যে বেশ কিছু যে মোবাইল অ্যাপ্লিকেশন নেট পেপারে, যেমন সি ভিজিল সিটিজেন, ভিজিলেন্ট সিটিজেন, তো ওইটার হিসাবেও আমরা বেশ কয়েকটা আমাদের যেগুলি কমপ্লেন সি ভিজিলের আমাদের নজরে আনা হচ্ছে, আমরা সেগুলির উপরেও আমরা অ্যাকশন নিচ্ছি। নির্বাচনে তথ্য প্রযুক্তি অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে যাতে কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত না করা হয় তার জন্য প্রশাসন উদ্যোগী বলে জানান পশ্চিম জেলার জেলাশাসক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।